আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে প্রভা ফ্রেনাপুর লেখা শুভ্রবর্ষণ গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আনোয়ার সাহেব বাজার থেকে ফিরেছেন, তবে ওনার হাত খালি। বাজারের ব্যাগ দুইটা রিয়াদের হাতে। বাজার থেকে ফেরার সময় আজ লতিফ সাথে ছিল না। লতিফ ছেলেটা আনোয়ার সাহেবের ফুড ফরমায়েশ খাটে, সে না থাকায় আনোয়ার সাহেব একাই বাজারে গিয়েছিলেন। বয়সের ভারে কিংবা নানান অসুখ বিসুখের জন্যই আজকাল শরীরটা কেমন অবসাদগ্রস্ত হয়ে পড়ে, আজও তেমনটাই হয়েছিল। বাজারটা বাড়ি থেকে 10 মিনিটের পথ। বেশিরভাগ সময় লতিফ সাথে থাকে বলে আনোয়ার সাহেব হেঁটেই আসেন, আজ একা একা তাও হেঁটেই ফিরছিলেন। ভারী বাজারের ব্যাগ দুটো বয়ে আনার সময় বুঝলেন কত বড় ভুল করেছেন। হাটের দিন বিদায়, মাঝরাস্তায় রিক্সা নেই, যাও পাওয়া যাচ্ছে সবই যাত্রী সহ। কি এক মুসিবত হাজির করলেন বোকামো করে। আনোয়ার সাহেবের বেশ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল হাত দুটো অবশ্যই রাস্তায় খুলে পড়বে, গায়ের জোরের গড়টুকু নেই যেন। অথচ যৌবনকালে তার শক্তি ছিল প্রশংসনীয়। আরও কিছুদিন কিছু দূর যেতেই রিয়াদের দেখা পেলেন তিনি। রিয়াদ মায়ের দেওয়া বাজারের লিস্ট নিয়েই হাটের দিকে যাচ্ছিল। আনোয়ার সাহেবের মুখ দেখে সে অবস্থা বুঝে গিয়েছিল, দৌড়ে এসে তার থেকে ব্যাগ নিয়ে নেয়। আনোয়ার সাহেব বাধা দিতে চাইল, তবে রিয়াদ না শোনায় তিনি আর কিছুই বললেন না। বাজারের ব্যাগে একটাই আছে কাঁচা সবজি, আর অন্যটাই আছে মাছ, সাথে একটা দেশি মুরগিও এনেছে। সবার দেশি মুরগি খুব প্রিয়। অন্যদিকে মিহা মুরগি তেমন পছন্দই করে না। শোভা যখন মুরগির হাড় পর্যন্ত চিবিয়ে খায়, মিহা বোকা চোখে তাকিয়ে থেকে বলে, কি এমন স্বাদ এই মুরগিতে, হাড়ও বাদ দিবি না? শোভা গর্ব করে বলে, স্বাদ বুঝলে তো নিজে আমার মতো খেয়ে ফেলতে, এই জন্যই তো তুমি চিকন, বুঝলে? আমার থেকে বয়সে 2 বছর বড় হয়েও ওজনে 4 কিলোগ্রাম কম তোমার। আনোয়ার সাহেব মেয়েদের খুনসুটিতে হেসে ওঠেন। আনোয়ার সাহেব বাড়ি ঢুকে শোভাকে ডাকলেন। শোভা এসে বাবার সাথে রিয়াদকে দেখে অবাক হলো, তবে মুখে সেই অভিব্যক্তি প্রকাশ করলো না। রিয়াদকে না দেখার ভাব করে এগিয়ে এসে বাবাকে এক গ্লাস পানি দিল। আনোয়ার সাহেব পানি খেয়ে রিয়াদকে বসতে বলল। যদিও রিয়াদ বাজারে যেতে হবে, কিন্তু আনোয়ার সাহেবের অনুরোধে বসতে হলো। মিহা এসে বলল, আরে রিয়াদ ভাই, যে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? ভালো, আপনি বসুন, আমি আসছি। যাবেন না কিন্তু? রিয়াদ একটু মুচকি আসলো। শোভা তখন তেলে বেগুনে চলছে, বাবার কি দরকার ছিল ওনাকে ডেকে বসাতে? আবার দাঁত বের করে হাসা হচ্ছে। রিয়াদের হাসি মুখ শোভা দেখেনি, বা কবে দেখেছে মনেই করতে পারবে না। আর শোভার প্রতি রাগ এবং উপেক্ষা ছাড়া আর কোনো মুখভঙ্গি দেখায়নি। গুমরামুখ আবার হাসতেও জানে, আপু নিশ্চয়ই এখন রিয়াদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করতে গিয়েছে। অন্যদিকে রিয়াদ যেন শোভাকে দেখেও দেখেনি এমন একটা ভাব করে আনোয়ার সাহেবের কথা শুনছে, যা শোভাকে আরও বেশি খেপে তুলছে। শিরিন বেগম ছোট্ট মাছ দেখেই রাগ হয়ে গেলেন, বারবার মানা করেন ছোট্ট মাছ আনলে যেন সকালে আনে। এখন এই বিকেলে ধৈর্য ধরে এগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখা কি চারটিখানি কথা? স্বামীর উপর রাগ হলেও রিয়াদের উপস্থিতিতে সেটা চেপে গেলেন। মাছের ব্যাগটা নিজে নিয়ে শোভাকে বাজারের ব্যাগটা ধরিয়ে নিতে বলল। শোভা ব্যাগ উঁচু করতে গিয়ে বুঝলো বেশ ভারী এটা। ওর মুখ দেখে রিয়াদের ঠোঁটের কোণে একটু তার ছেলের হাসি ফুটে উঠল, যেটা শোভাকে ভেতরে ভেতরে আরও অপমানিত ও বিব্রত করলো। এই লোকটার সামনেই কেন মান সম্মান কাচের মতো ঝনঝন করে ভাঙে? কোনো মতো ব্যাগটা নিয়ে একে বেঁকে রান্নাঘরে রেখেই রুমে ছুট দিল। রিয়াদের সামনে আর পড়া যাবে না। মিহা রিয়াদের জন্য কিছু হালকা খাবার ও ফল কেটে আনলো, সাথে আনোয়ার সাহেবের জন্য চা এনে দিল। রিয়াদ খাবে না করেও এক টুকরো আপেল মুখে দিল। আনোয়ার সাহেব জিজ্ঞাসা করলেন, মাস্টার্স তো শেষ করলে, এবার কি করবে ভেবেছো কিছু? আমি অনার্স থেকেই বাবার ব্যবসার টুকটাক দেখতাম, এবার বাবা বলেছিলেন তার ব্যবসার দায়িত্ব নেই যেন, তবে আমার ইচ্ছা আলাদা চাকরি করব। ইন্টারভিউ দিয়েছি কয়েক জায়গায়, হয়ে গেলেই জয়েন করব। বাহ, নিজে কিছু করতে চাইছো শুনে ভালো লাগলো। অনন্ত আসার পর থেকে নিশান্তের সাথে মিহার কথা বলা কমে গিয়েছে। কথা বলার ইচ্ছে দুজনের না কমলেও সময়ের হেরফের হওয়ায় কথা বেশি হচ্ছে না। নিশান্ত অফিস থেকে বাড়ি এসে ভাই এবং পরিবারকে সময় দেওয়ার পর মিহার সাথে যখন কথা বলছে ক্লান্তিতে, দুচোখ তখন ঘুম খুঁজে। কয়েকবার কানে ফোন রেখে ঘুমিয়ে পড়েছিল সে। মিহা যখন কয়েকবার ডেকেও সাড়া পায় না, তখন চুপ করে থেকে নিশান্তের ঘুমের গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনতে চেষ্টা করে, তারপর এক তপ্ত নিঃশ্বাস ফেলে ফোন কেটে দেয়। বাকি রাতটুকু কাটে তীব্র অভিমানে। নিশান্ত এখানে এসে
যে বালিশে ঘুমায় সেটা গালে চেপে ধরে রাখে, কখনো সেটার গন্ধ নেই। বালিশটা নিশান্তের গায়ের গন্ধ আছে, যেটা ওকে মনে করায় মানুষটা ওর কতটা জুড়ে বসবাস করছে। এই বালিশের কভার সে ধোয় না যতক্ষণ না নিশান্ত আবার এসে এটাতে মাথা রাখছে। এত মিস কেন করছে ওকে, ইচ্ছে করে লোকটাকে চোখের সামনে বসিয়ে রেখে সারা দিন দেখেই যাক, কোথাও যেতে না দিক। তবে মিহা বোঝে নিশান্তের দিকটা, সে কতটা ব্যস্ত মানুষ তা জানে, তবুও একটা সূক্ষ্ম অভিমান মনের কোণে উকি দেয়। অবশ্য পরদিন সকালে নিশান্ত ফোন দিয়ে কয়েকবার সরিটরি বলে আদুরে আলাপে ওর মন ভালো করে দেয়। আজ নিশান্ত আসবে বলেছিল, দুজনে একসাথে বাহিরে খেতে যাওয়ার কথা ছিল। মিহা যখন রেডি হতে শুরু করে তখনই নিশান্ত ফোন দিয়ে জানায় আজ বিকেলে সময় দিতে পারবে না, জরুরি কাজ আছে একটা। মিহা কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। তীব্র অভিমান হচ্ছে, এত ব্যস্ত কেন থাকতে হয়, একটু সময় কি বের করা যায় না। মিহা শাড়ি পরে সবে চুল আঁচড়াচ্ছিল, নিশান্ত আসতে পারবে না শুনে সেভাবেই রুম থেকে বের হয়ে বাগানে গিয়ে সবুজ ঘাসে বসে পড়ল। কাঁদতে ইচ্ছা করছে ভীষণ, এতদিনের বোঝদার মেয়েটা আজ বড্ড অবুঝ হতে মন চাইছে। নিশান্তের ব্যস্ততা বুঝেও চোখ ভিজিয়ে গাল ভাসিয়ে কাঁদতে ইচ্ছা করছে। প্রেমে পড়লে বুঝি এমনই অবুঝ হয়ে যায় মানুষ, হবে নাই বা কেন। দুজনের দেখা সাক্ষাৎ কমে গিয়ে মিহার মনে এক আস্ত মরুভূমির সৃষ্টি হয়েছে। নিশান্তের হয়েছে কি? মিহার মন খারাপ দেখে আকাশেরও বুঝি মন খারাপ হলো। মেঘলা আকাশটা কিছুক্ষণের মধ্যেই কালোর রঙই ঢেকে গেল। ধীরে ধীরে বাতাসের বেগ বাড়তে লাগলো। বাড়ির কেউই বোধহয় জানে না মিহা বাগানে। বিকেলের সময়টা সবাই একটু বিশ্রামে থাকে, তাই কেউ ডাকতেও এলো না। মিহা একইভাবে বসে রইল, ওর দৃষ্টি নিবদ্ধ নিশান্তের দেওয়া বেলি ফুলের চারাগুলোতে। গাছগুলো বড় হচ্ছে ধীরে ধীরে। মিহা আঙুল বাড়িয়ে একটা পাতা স্পর্শ করলো, টুপ করে এক ফোঁটা জল বেরিয়ে এলো ওর শান্ত দিঘি থেকে। বৃষ্টি পড়ছে জমজম করে, মিহা ভিজে গেল তবু উঠল না। আজ ওর কিশোরী মন হয়ে উঠেছে, আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। বৃষ্টির ফলে আজকে সন্ধ্যাটা বোধহয় একটু জলদি এলো, চারদিক আলোশূন্য হয়ে গেল, বৃষ্টি রয়ে গেল, রয়ে গেল মিহাও। বৃষ্টির তেজ কমে এসেছে, ঘুরি ঘুরি পড়ছে এখন, ঠান্ডা লাগছে ভীষণ। লাগুক মনের ভিতর যে একজনকে না দেখে পড়ছে তার থেকে বেশি নয় বাহিরের ঠান্ডা, ঠান্ডা লেগে জ্বর চলে আসুক, তবে যদি সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে আসে। আদার তখনও পুরোপুরি আলোকে গ্রাস করেনি, সাই বর্ণময় পরিবেশ। এমন সময় মিহাদের বাড়ির সামনে একটা সিএনজি এসে থামল। মিহা সিএনজির আওয়াজে গাড় গুড়িয়ে তাকালো, কেউ একজন মাথার উপরে ব্যাগ ধরে বৃষ্টি আড়ালের চেষ্টা করে সিএনজি থেকে নামল। নিশান্ত, মিহা ত্বরিত গতিতে বসা থেকে উঠল। নিশান্ত এসেছে তাহলে, আগে কেন বলল না আসবে, মিহা কেঁদে ফেলল জ্বর জ্বর করে। নিশান্ত কয়েক কদম হাঁটতে মিহাকে দেখতে পেল, বিস্ময়ে ওর পা থেমে গেল। ধূসর সন্ধ্যার শাড়ি পরিহিতা মাহজাবিন, কলাপাতা রঙের শাড়িটা ভিজে লেপটে আছে গায়ের সাথে, বেজা খোলা চুল থেকে পানি করাচ্ছে টুপটাপ, চোখের কাজল লেপটে অনেকটাই সরিয়ে গেছে। মাহজাবিন কাঁপছে, এই অবস্থা কেন মেয়েটার, ভাবনাটা মাথায় আসতেই দ্রুত বাগানের দিকে পা চালালো নিশান্ত। তবে জোরে কয়েক কদম এগুতেই ঘটে গেল ঘটনাটা, মিহার কান্না থেমে গেল, বিস্ময় মুখে হাত চলে গেল। নিশান্ত পা পিছলে পড়েছে, যেন তেনভাবে নয়, একেবারে মুখ থুবড়ে পড়া। নিশান্ত যখন মাথা তুলল ওর মুখেও কাদা লেগে গিয়েছে, সারা গায়ে কাদায় মাখামাখি। মিহা ফিক করে হেসে ফেলল, ভুলেই গেল একটু আগের কান্না, তবে জায়গাটা থেকে নড়ল না, নড়ার শক্তিটুকুও পাচ্ছে না। নিশান্ত কোনো মতো উঠে কোমর ধরে হেঁটে মিহার সামনে এলো। দুজন যখন মুখোমুখি, হঠাৎই মিহার হাসি বন্ধ হয়ে গেল, মুখের ভাব বদলে গেল, সেখানে ধরা দিল বিস্ময়। নিশান্ত উত্তীর্ণ গলায় জিজ্ঞাসা করলো, এই অবস্থা কেন, কি হয়েছে তোমার, অসময় এইভাবে ভিজে দাঁড়িয়ে আছো কেন, উত্তর দাও। মিহা কিছু বলতে পারলো না, মূর্তির মতো দাঁড়িয়ে নিশান্তের মুখের দিকে তাকিয়ে রইল। কাদামাখা মুখে এ কাকে দেখছে সে, নিশান্তই তবে সেই ব্যক্তি। নিশান্ত মিহার হাতে জাকিয়ে বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন, কি হয়েছে তোমার। মিহা স্তম্ভিত করে আস্তে করে বলল, আপনি সেই। কথাটা শুনে নিশান্ত ব্রো কুঞ্চিত করল, পর মুহূর্তে ওর উত্তীর্ণ বড় মুখে একটা হাসির জলক ফুটে উঠল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুকস ডায়রির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।